ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সমাজে যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের মনে রাখা দরকার আল্লাহ না করুন বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও যে কোনো শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবন জীবনযাপনের ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা জারিয়াতে বর্ণিত রয়েছে প্রতিবন্ধী পাগল অবলা বা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে হজরত রাসুল্লাহ আলাহি আসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। মৃদু বাক প্রতিবন্ধী সাহাবি হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে মসজিদে প্রথম মোয়াজিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ তালা আনহুকে নবী করিম সাল্লাহ আলাহু আসাল্লাম দু দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন এমন কি। হজরত রাসেলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম যখনই তাকে দেখতেন তখনই বলতেন স্বাগতম জানাই তাকে যার সম্পর্কে আল্লাহ আমাকে ভটসনা করেছেন উল্লেখ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সাহাবে আব্দুল্লা উমর মাকতুম রাদিয়াল্লাহু তালা আনহুকে কোনো এক বিষয়ে অগ্রাধিকার না দেয় আল্লাহ তালার সতর্কীকরণের মুখে পড়েন ঘটনাটি হলো একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন এমতা অবস্থায় অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিৎ বিরক্তি প্রকাশ করেন নবী করিম আলাইহি সাল্লাম মক্কার জাতভিমানী কুরাইশদের মন রক্ষার্থে অন্ধ অন্ধসাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন না কিন্তু আল্লাহর কাছে বিষয়টি পছন্দনীয় হলো এ না সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কারিমের আয়াত নাজিল হয় যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে ওই আয়াতে ইরশাদ হয়েছে সে ভুরু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত। ফলে উপদেশ তার উপকারে আসতো সূরা আসাবায় বর্ণিত আছে এর পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্ল আলহ সুন্নত বটে যেখানে নবী সাল্লাল্লাহু আলে আল্লাহ সতর্ক করেছেন সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখলে নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট হবেন এটা বলাই বাহুল্য মানুষ সেরা সেরাজীব সমাজে সেই মানুষেরই একটা অংশ প্রতিবন্ধী তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির রসিলা মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকার গুলো তাদেরও ন্যায্য প্রাপ্য তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া আবশ্যক যেমন হজরত রাসেল সাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার তোকে খাদ্য দাও অসুস্থ এবং প্রতিবন্ধী ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দীদেরকে মুক্ত করো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন